নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে যে জরুরি খবর দেবো আপনাদের সেটা হলো স্কুল হলিডে। রাজ্যে স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ছুটির ঘোষণা করা হলো, বিস্তারিত তথ্য দেখে নিন। স্কুল পড়ুয়া হোক বা চাকরিজীবী, ছুটির লম্বা শুনলেই সকলের আনন্দ হয়। আর টানা লম্বা ছুটি থাকলে সবাই তো তৈরি হয়ে যান কাছাকাছি ঘুরতে যেতে। এক লম্বা স্কুল হলিডের নতুন নির্দেশিকায় পড়ুয়াদের ঘোষণা করলো সরকার, কবে কোন দিন ছুটি দেখে নিন। বিগত 4 মার্চে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা 2023-এ, 14 মার্চ থেকে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল হলিডের নতুন তালিকা দেখে নিন। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে টেনশন থাকলেও অন্যান্য শ্রেণীর পড়ুয়াদের জন্য নয়া ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল বিদ্যালয় পরিদর্শকের দপ্তর। স্কুল ছুটির ক্যালেন্ডার বাদ দিয়ে অতিরিক্ত 11 দিন ছুটি পাচ্ছেন পড়ুয়ারা। কোন কোন দিন ছুটি থাকছে? প্রসঙ্গত, রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কারণেই এই ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুসারে মাধ্যমিক পরীক্ষা রাজ্যের সকল স্কুলগুলি পড়ুয়ারা এই ছুটি বা স্কুল হলিডে পাচ্ছেন না। কেবলমাত্র যে সকল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে HS পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে, সেই স্কুলের অন্যান্য শ্রেণীর পড়ুয়ারা পাচ্ছেন ছুটি। গত 14 মার্চ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2023, তাই গত 14 মার্চ থেকে আগামী 27 মার্চ পর্যন্ত ছুটি পাবেন শিক্ষার্থীরা। গত 13 মার্চে প্রকাশিত নির্দেশিকা অনুসারে 14 মার্চ, 16 মার্চ, 17 মার্চ, 18 মার্চ, 20 মার্চ, 21 মার্চ, 22 মার্চ, 23 মার্চ, 24 মার্চ, 25 মার্চ ও 27 মার্চ পড়ুয়াদের ছুটি থাকবে। অর্থাৎ ছাত্রছাত্রীরা চলতি মাসে 11 দিন বাড়তি ছুটি পাচ্ছেন। এছাড়া একাদশ শ্রেণীর পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রের অন্যান্য শ্রেণীর পড়ুয়ারাও ছুটি পাচ্ছেন। তবে পরীক্ষার দিনগুলি অর্ধ দিবস ক্লাস নেওয়া হবে ছাত্রছাত্রীদের। উল্লেখ্য, সবেমাত্র শীতের আমেজ কাটিয়ে গ্রীষ্মের তাপপ্রবাহের দিন কাটানোর সময় আসতে চলেছে। তার মাঝেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য 11 দিন স্কুল হলিডে পাচ্ছেন ছাত্রছাত্রীরা। গত 16 মার্চ বৃহস্পতিবার থেকে আগামী 27 মার্চ সোমবার টানা 12 দিন ছুটি পাচ্ছেন রবিবার ধরা হলে। মাসের এই লম্বা ছুটি পড়ুয়াদের পড়াশুনোর বাইরে গিয়ে মন ভালো করা পরিবেশ করতে পারে, কারণ একটানা বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, এই পরিবেশে অনেক পড়ুয়াই হাঁপিয়ে ওঠেন। তাই এই সময়টা সাধ্যের মধ্যে বাজেট রেখে একটা মজাদার ট্রিপের পরিকল্পনা করতে পারেন অভিভাবকেরা। স্কুল হলিডে সংক্রান্ত খবরের নতুন আপডেট পেতে হলে এই ওয়েব পোর্টটি ফলো করতে ভুলবেন না। আর বন্ধুরা, চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকবেন এরকম নিত্য নতুন খবরের আপডেট পেতে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে।